আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, জান্নাত রোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমি আমার শ্বশুরবাড়ির হোম ট্যুরটা দেখাবো। তো এটা আমার বাড়ির সামনে, আমার একটা ফুপু শাশুড়ির বাড়ি অ্যাকচুয়ালি। তো আমি ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করি, তো আমার বাড়ির পাশে এরকম কিছুটা দেখা যায়। তো এইটা আমার শ্বশুরবাড়ি, তো এটা এখনো কমপ্লিট হয় নাই, কাজ চলতেছে। তো এই যে বাড়ির সামনে দেখতে পাচ্ছেন, বালু নিয়ে আসে, নিয়ে এনে রাখছে। তো আমাদের বাড়ির আশেপাশে, এর আগেও কিন্তু সাইটে একটা ভিডিও দেখাইছিলাম, তো বাড়ির সামনে এরকম মানে দেখায় আর কি। আর এই দিক দিয়ে যায় ওইখানে, যায় বড় রাস্তা, বড় রাস্তা বলতে রাস্তাটা কাঁচা রাস্তায় ভ্যান ট্যান এগুলো যায়। আর এটা আমাদের চাচা শ্বশুরের বাড়ি, তো আমাদের বাড়ির পাশে এই বাড়িটি। আর এটা খড়ের পালা, আমাদের এদিকে খ্যার বলে, আসলে আমাদেরই পালা। আমার গরু আছে, আর তার মধ্যে আমাদের জমিও আছে ধানের। যখন ধান উঠাই, তো তারপরে ধান থেকে খ্যারগুলো আলাদা করে রেখে দেওয়া হয়, পরে গরু এগুলো খায় আর কি। তো আমি ভিতরে যাইতেছি। তো এটা বেলকনি, দুই পাশে দুইটা বেলকনি। আর এটা আমাদের দরজা। তো বললামই বাড়ির কাজ এখনো হয় নাই, বাড়ির কাজ চলতিছে, কিছুদিন পরে স্টার্ট হয়ে যাবে। তো এখানে আমার রাস্তার একটা সাইকেল আছে, সাইকেল। আর এটা ডাইনিং স্পেস। এটা আর এই সাইড দিয়ে সিঁড়ি ছাদে যাওয়ার। তো চলেন আপনাদেরও দেখাই আমাদের ছাদ থেকে কীভাবে কীরকম দেখানো যায় আর কি, বাইরের পরিবেশটা দেখতে কেমন লাগে। আর সিঁড়ির এখানে একটু ছোট্ট জায়গা আছে, শীতের সময় এখানে সবজি, আলু বা রসুন, পেঁয়াজ ইত্যাদি, বেগুন, বিভিন্ন ধরনের সবজি লাগানো হয়। তো ছাদে চলে আসলাম, প্রচুর রোদ এখন দুপুরবেলা, তো অনেক রোদ। তো ছাদ থেকে আমাদের ভিউজটা এরকম আসে। তো আমি নিচে চলে আসতেছি। তো এই হোন্ডাটা আমার হাজবেন্ডের, আর ডাইনিং স্পেস আমাদের কিছুই নাই। আসলে আমি এখনও ইটের ঘরে পার হয়ে আসি নাই, তো কমপ্লিট হইলে এবার চলে আসব। তো দুইটা গেট দেখতে পাইতেছেন, তো এখানে দুইটা রুম রয়েছে, এই দুইটা রুম আমার ভাসুরের। আর এই রুমে এখনো গেট লাগানো হয় নাই, তো লাগাবো আর কি। তো এই রুমটা আমার, তো কিছুই নাই, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর অবশ্যই বাড়ি কমপ্লিট হলে আপনাদের আবার দেখাবো আর কি। আর বেলকনি আছে, বেলকনির দরজা নেই, এখান থেকে দরজা হবে আর কি। তো ইটগুলো হালকাভাবে লাগানো আছে, এগুলো পরে খুলে ফেলা হবে। তো দরজাও লাগানো হবে, এই পাশেও ইট ইয়ে করা আছে, হালকাভাবে লাগানো আছে, এখানে একটা দরজা হবে। তো ওই পাশে রুমটা আছে,
আরেকটা রুম আমাদের হবে ওই পাশে। তো ওই রুমে বর্তমানে খড়ি রাখা রয়েছে। তো আমি এখন ভিতরে ঢুকে পড়তেছি, মুরগি যাইতেছে। বস্তা একদম ভরা, এগুলো সব খড়ি। তো এইটা আমাদের গরু গোয়াল ঘর বলতে পারেন। তো এখানে গরু শেড বানানো হবে, এখনো তৈরি হয় নাই। তো বাড়িটা পুরোপুরিভাবে কমপ্লিট হওয়ার পরে অবশ্যই, কিছুক্ষণ আগেও বললাম, অবশ্যই দেখাবো আপনাদের। তো এই সাইডটা আরেকটি দরজা রয়েছে, বাইরে যাওয়া যায়। আর এটা টেবিলের পার, এখানে রয়েছে মাটির চুলা, এখানে আমরা রান্না করি। বেশিরভাগ মাটির চুলাতে রান্না করি, গ্যাসের চুলাও আছে, বাট গ্যাসের চুলায় রান্না করি না। আর বাড়ির উঠানে এখানে একটা আছে পেয়ারা গাছ। এটা মুরগির ঘরা, কারণ আমাদের কিছু মুরগি রয়েছে। তো এখানে দুইটা দরজা রয়েছে, দুই দরজা আমরা ব্যবহার করি। তো দুই সাইড দিয়ে যাওয়া যায়, মাটির ঘর এটা আমাদের। তো আমি এখন মাটির ঘরেতেই থাকি। যারা মাটির ঘরে থাকে তারা অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে মাটির ঘরে কতটা আরাম। আমি লাইটগুলো দিয়ে দিই, অনেক অন্ধকার হয়ে রয়েছে। তো দরজাতে ঢুকেই, ঢোকার পরেই এখানে আমার গ্যাসের চুলা রয়েছে। তো সিলিন্ডার শেষ হয়ে গেছে, যার জন্যে আমার শাশুড়ি এইভাবে ঢেকে রেখেছে। তো আমার শাশুড়ি এরকমই সব কিছু এভাবেই ঢেকে ঢেকে রাখে। এই দরজাটাও খুলে দিই। তো এইখানে আমাদের ফ্রিজ রয়েছে, আর এই পাশে আসলে দেখা যাচ্ছে না, অন্ধকার, কারণ এই পাশে লাইট লাগতেছে, লাইটের আলো লাগতেছে না। এটা একটা মিরসেপ, আমরা ভাত রাখি এখানে, কিন্তু দেখা যাইতেছে না লাইটের কারণে। আর এইখানে সব চাউলের ড্রাম, এটাও মনে হয় না দেখা যাইতেছে, কারণ আগে বললাম আমাদের জমি আছে। তো আমরা বছরে দুইবার করে ধান উঠে, তো আমরা ছয় মাসের জন্য ধান করে রেখে দিই আর কি। তো এইভাবে স্টোরেজ বলতে পারেন, তো স্টোর করে এভাবে রেখে দেই। তো এই সাইডে রয়েছে ওয়ারড্রপ, এটাও আমার শাশুড়ি এইভাবে ঢেকে রেখেছে, তিনি খুব পরিষ্কার আসলে। আর এটা একটা সুকেস, আর এইগুলো টেবিল। আর এখানে সব বিভিন্ন ধরনের ইসলামিক বই রয়েছে, কারণ আমার শ্বশুর মসজিদের ইমাম, আবার মাতাব্বরও বলতে পারেন, বিভিন্ন ধরনের বিচার সালিশ এইগুলো না করে। তো সব বিভিন্ন ধরনের বই রয়েছে, এই যে নবী রহমত, এই যে আসল কাসাসুল আম্বিয়া, বিভিন্ন রকমের। এই পুরো টেবিল জুড়ে শুধু আমার শ্বশুরেরই বিভিন্ন ধরনের বই। এদিকটা একটা জানালা আছে, তো জানালার পাশে গাছ এইগুলো নেই। তো এই ঘরে একটা চৌকি রয়েছে, তো চৌকি এটা আপনারা চিনেন নাকি, এটা তালাই বলে, তালাই পাটি বলে। তো গরমের সময় আমাদের এইদিকে এটা বিছাই, তো এখানে বিছালে ঠান্ডা লাগে আসলে, বিছানার একটা তাপ ওঠে। এমনি মাটির ঘরে এমনিতেই তো ঠান্ডা। এটা কিন্তু মাটির ঘর, সুন্দর করে লেপা রয়েছে। তো সাদা যে বিট দেখতে পাইতেছেন এটা চুন দিয়ে করা, আর লাল যে বিট দেখতেছেন এটা লাল মাটি, আর সঙ্গে কিছু রঙও মিশ করা রয়েছে।
আর এইটা এমনি যে সাধারণ বেলে মাটিগুলো আছে এগুলো দিয়ে করা। তো বালিশ আর পাখা, এটা আমার শ্বশুর শাশুড়ি এই রুমে থাকে। তো এই ঘরে একটা টেবিল ফ্যান রয়েছে। আর এই চেয়ারটা কিন্তু অনেক আগেকার, মানে আমার দাদা শ্বশুরের সময়ের আর কি। এরপর চলে আসলাম আমি আমার রুমে। আমি ইটের ঘরে পার হই নাই শুধুমাত্র একটি কারণে, যে মাটির ঘর এতটা আরাম, তো আমি ইটের ঘরে পার হওয়ার কথা মানে স্বপ্নও ভাবতে পারি না। আমার কাছে মানে মাটির ঘরে অনেক ভালো লাগে। তো এইটা খাট, কিন্তু এই রুমে আসলে কেউ থাকে না। তো আমরা যখন আসি ঢাকা থেকে তারপরে এখানে আমরা থাকি আর কি। তো এই খাটটাও এই জন্যই আমার শাশুড়ি ঢেকে রেখেছে, কারণ ধুলাবালি পড়ে অনেক। তো আমি আপনাদের একটু খুলে দেখাইতেছি, এইরকম চকচক করতেছে, এত বছর হয়ে যাইতেছে তারপর খাটটা দেখুন কতটা চকচক করতেছে। আর এইখানে রয়েছে আমার ড্রেসিং টেবিল। আর এগুলো ইগনোর, প্লিজ ইগনোর, কারণ আমরা কালকে চলে যাব ঢাকাতে। তো এইগুলারই কাপড় চোপড়, এটা আমি এই থ্রি পিস পরে যাব, এইটা বের করে রাখছি। তো কাপড় চোপড় আমার আমার মেয়ের, তো ব্যাগ সব এগুলো তৈরি করে রেখেছি। আর এই চেয়ারে চার্জার টার্জার সব আসলে আজকে গুছিয়ে রেখেছি। আর আমার খাটেও কিন্তু একটা তালায় বিছানো রয়েছে। আসলে তালায় অনেক, তালায় পাটি বলে বা শীতল পাটি অনেক বলে, কিন্তু এটা শীতল পাটি না, এটাকে তালায় পাটি বলে। আর এই যে আমার মেয়ের পুতুল, ঢাকা থেকে নিয়ে চলে এসেছে, তাহলে চিন্তা করেন, ও ঢাকা থেকে পুতুল নিয়ে চলে এসেছে। তো এই যে তখন দেখালাম দুইটা দরজা, তো আমরা দুইটা দরজা ব্যবহার করি। তো চলে আসতেছি বাইরে। এবারে তো এই দিক দিয়েও ঢোকা যায়, আবার এই দিক দিয়েও বের হওয়া যায়, এই দিক দিয়েও। তো এই দিক দিয়ে আমাদের বেশিরভাগ মানে গরু আছে, তো গরুগুলো নিয়ে এই দিক দিয়ে বের করা হয়। তো যারা শহরে থাকেন তারা অবশ্যই এটা চিনবেন না, এটা আমাদের গ্রামের এলাকায় এটাকে চ্যারা বলে, বা গরুকে এখানে খাবার দিই আসলে আমরা, গুড়া পানি যখন খেতে দেওয়া হয় এটা, আর এটাকে বলে গড়া। গরু তো গরুকে অনেক সময় যখন বাড়িতে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে এখানে বাহিরে যে বাতাসের জন্য তাদের এখানে খাট দেওয়া হয়, খাট দিয়ে তো এরা খায়, এখানে থাকে। আর এটা একটা গর্ত সিস্টেম, আপনারা এটা আসলে এখন বুঝতে পারবেন না। আর এখানে রয়েছে বড় তিনটা চুলা। তো আমরা এখানে যখন ধানের সিজন হয় তো এখানে আমরা ধান ভিজাই, তো এখান থেকে ধান ভিজানোর পরে এখান থেকে তুলে এখানে আমি ধান, আমরা ধান সিদ্ধ করে ফেলি, তাহলে অনেক সুবিধা হয়। পাশে পুকুর আছে, সেদিন তো সেদিনে ভিডিও তো দেখছেনই আপনারা। তো ভিউয়ার্স, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, যাতে করে আমার মোবাইলের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।